সাইয়েদেনা আদম আলাইহিস সালামকে এই মুহররমের 10 তারিখ 10 তারিখ শুক্রবার আজকেও শুক্রবার 10 তারিখ শুক্রবার সাইয়েদেনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে এই মুহররমের 10 তারিখে সাইয়েদেনা আদম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠানো হয়েছে এই মুহররমের 10 তারিখের মধ্যে সাইয়েদেনা আদম আলাইহিস সালাম দীর্ঘ 350 বছর আল্লাহর কাছে কান্নাকাটি করার পরে ফরিয়াদ কবুল করেছেন সেটা ছিল মুহররমের 10 তারিখ এই 10 তারিখের মধ্যে সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালামকে উর্ধ জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উঠে নিয়েছেন এই মুহররমের 10 তারিখের মধ্যে সাইয়েদনা নূহ আলাইহিস সালাম দীর্ঘদিন দীর্ঘ মাস দীর্ঘ সময় ধরে প্লাবনের মধ্যে কাটানোর পরে হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি এই প্লাবন থেকে নাজাত পেয়েছে মুহররমের 10 তারিখে এই মুহররমের 10 তারিখে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত করা হয়েছিল সেই অগ্নিকুণ্ড থেকে আগুন নিভিয়ে দিয়েছেন সেটাই ছিল মুহররমের 10 তারিখ এই মুহররমের 10 তারিখের মধ্যে হযরত মূসা আলা নবিনা আলাইহিস সালামের সাথে তুর পাহাড়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কথা বলেছিলেন এবং মূসা আলাইহিস সালামকে এই মুহররমের 10 তারিখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব নাযিল করেছেন এই মুহররমের 10 তারিখের মধ্যে এই ফেরাউনের আক্রমণ থেকে ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন সেটাও ছিল মুহররমের 10 তারিখ এই মুহররমের 10 তারিখের মধ্যে হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18 বছর রোগের মধ্যে আক্রান্ত ছিলেন সারা শরীরটা পোকা খেয়ে ঝরা জীর্ণ করে ফেলেছেন এবং এই মুহররমের 10 তারিখের মধ্যে হযরত আইয়ুব আলাইহিস সালামকে মুক্তি দিয়েছেন এই মুহররমের 10 তারিখের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম তার পিতার কাছে ফিরিয়ে দিয়েছেন সেটাও ছিল মুহররমের 10 তারিখ এই মুহররমের 10 তারিখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ যেটা ইতিহাসের মধ্যে মুসলমান ইমানদারের কলিজার মধ্যে আঘাত লাগে মুসলমানদের ইতিহাসের মধ্যে এই ঘটনা জানলে মুসলমানের ইমানদারের চোখ থেকে পানি ঝরে হুসাইনি মুসলমান রয়েছেন যারা তারা এই কারবালার কাহিনী যারা শুনেছেন প্রত্যেকে চোখের থেকে ফোঁটা ফোঁটা করে পানি ফেলেছেন কারবালার জমিনের মধ্যে ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে 72 জন কাফেলার সবাইকে কারবালার জমিনের মধ্যে শহীদ করে দিয়েছেন সেটা হচ্ছে মুহররমের 10 তারিখ চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার এই মুহররমের 10 তারিখের মধ্যে অসংখ্য ইতিহাস রয়েছে সেই সমস্ত ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে যখন ইয়াজিদ বিভিন্ন ধরনের কুচক্রান্ত দিয়ে ইসলামকে দুরিশ্বাস করার চেষ্টা করেছিল তার নতুন বিধান যখন জারি করা হয়েছিল সেই সময় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা দিতে গিয়ে কারবালার জমিনের মধ্যে শহীদ হয়ে পুনরায় ইসলামকে উজ্জীবিত করেছেন চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় যে সময় এজিদের দল যে সময় এজিদের দল তোমার গলায় তলোয়ার চালাই হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় যে গলায় চুমু খেতেন খোদার হাবিব নবী মুস্তফায় যে গলায় চুমু খেতেন খোদার হাবিব নবী মুস্তফায় কিভাবে সেই গলাতে কিভাবে সেই গলাতে এজিদের দল তলোয়ার চালাই হে হো
হুসাইন নবীজির আওলাদ জানাই মোরা তোমায় যে মাথায় হাত ভুলিয়ে ঘুম পড়াতেন আম্মা ফাতেমায় যে মাথায় হাত ভুলিয়ে ঘুম পড়াতেন আম্মা ফাতেমায় কিভাবে সেই মাথাকে কিভাবে সেই মাথাকে নীল তারা বর্ষার আগায় হে হোসেন নবীজির ঔলাদ সালাম জানাই মোরা তোমায় ছয় মাসের দুধের শিশু আলে আজগর কাতর পিপাসাই ছয় মাসের দুধের শিশু আলে আজগর কাতর পিপাসাই ছয় মাসের দুধের শিশু আলে আজগর কাতর পিপাসাই কিভাবে সেই শিশুকে কিভাবে সেই শিশুকে তীর মারিল পানির বদলাই হে হোসেন নবীজির ঔলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায়।